শূন্য থেকে এশিয়ার ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন। একসময় একটা দুকামরা ফ্ল্যাটে বড় হয়েছেন, আর আজ বিশ্বের সবথেকে ব্যয়বহুল বাড়িতে তিনি থাকেন। আজ আমরা কথা বলছি রিলায়েন্স জিও, মুম্বাই ইন্ডিয়ান্স এবং বহু নামী দামি কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানিকে নিয়ে। আজ তার জন্মদিন, বয়স 66। তার বেড়ে ওঠা, তার বিলাসবহুল বাড়ি গাড়ির কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। কী নিয়ে বলবো সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। রাজস্থানের শ্রীনাথ মন্দিরে নিয়মিত পুজো দেন এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তার বাবা ধীরুভাই আম্বানিও নাকি এই মন্দিরেই পুজো দিতেন। ছোট থেকে এই মন্দিরে নিয়মিত পুজো দেন মুকেশ আম্বানি। আজ আমরা জানি এই মন্দিরটির কথা। লোকে বলে মুকেশ আম্বানির এই বিরাট সাফল্যের পেছনে রয়েছে নাকি এক দারুণ রহস্য। আমার আপনার মতো মা লক্ষ্মীর পুজো তিনি করেন না, তার আছে একজন বিশেষ ভগবান। সেই ঈশ্বরের আরাধনা করেই নাকি মুকেশ আম্বানি আজ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। লোকের কথা মিথ্যে বলে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সত্যি সত্যি রাজস্থানের এক মন্দিরে নিয়মিত পুজো দেন মুকেশ আম্বানি এবং তার পরিবার। তাহলে চলুন গোড়া থেকেই বলা যাক। আম্বানিরা হলেন মোঢ বণিক সম্প্রদায়ের মানুষ। এদের আদি নিবাস গুজরাটের মোঢেরা গ্রামে। মোঢরা প্রধানত দুই প্রজাতির হয়, মোঢ ব্রাহ্মণ এবং মোঢ বণিক। আম্বানিরা এই দ্বিতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মোদি পদবীটাও এই মোঢ সম্প্রদায়ভুক্ত। সে যাই হোক, এই মোঢ বণিক সম্প্রদায়ের ব্যক্তিরা রাজস্থানের শ্রীকৃষ্ণের মন্দিরে নিয়মিত পুজো দেন। এটি তাদের জাতিগত পরম্পরা। রিলায়েন্স গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানিও নিয়মিত এই মন্দিরে পুজো দিতেন। মন্দিরের শ্রীনাথ ভগবানের মূর্তির পুজো করতেন তিনি। শ্রীনাথ হল শ্রীকৃষ্ণের একটি রূপ। মূর্তিটি সরাসরি মথুরা থেকে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয়েছে। বাবার পরামর্শ মেনে ছোট থেকেই এই মন্দিরে পুজো দেওয়ার অভ্যাস তৈরি হয় মুকেশ আম্বানি। বাবা দেখা দেখি সপরিবারে নিয়মিত শ্রীনাথ দেবকে পুজো করেন তিনি। প্রায় সময় রাজস্থানের নাথ মন্দিরে তাকে যেতে দেখা যায়। এমনকি মুকেশ আম্বানির অফিসেও শ্রীনাথ দেবের একটি মূর্তি রয়েছে। পরিবারে কোনো শুভ কাজের আগে শ্রীনাথ মন্দিরে পুজো দেন মুকেশ আম্বানি। এমনকি নতুন ব্যবসা শুরু করার আগেও শ্রীনাথ দেবের আশীর্বাদ নিয়ে থাকেন তিনি। 1994 সালে এই মন্দিরে একটি আশ্রম তৈরি করে দেন আম্বানিরা। মন্দির বাঁধিয়ে দেওয়া হয়েছে গোলাপি পাথর দিয়ে। শুধু আম্বানিরাই নয়, মোঢ বণিকরা শ্রীনাথ ঠাকুরের আরাধনা করে থাকেন। তাদের বিশ্বাস শ্রীনাথ দেবতা তাদের মনোবাঞ্ছা পূরণ করবেন। আর কারো মনোবাঞ্ছা পূরণ হয় কিনা তা জানা নেই, তবে আম্বানিদের উন্নতি যে তরতরিয়ে হয়ে চলেছে তা তো সকলের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মোঢ বণিক হন বা না হন, শ্রীনাথ ঠাকুরের পুজোটা এই বেলা দিয়ে আসলে মন্দ হয় না। বলা তো যায় না ঠাকুর কার ওপর কখন কীভাবে আশীর্বাদ বর্ষণ করবেন। মন্দিরে গেলে ফল মিষ্টি বেশি করে নেবেন, তাহলে আশীর্বাদও বেশি মিলবে। আর হ্যাঁ, ধীরুভাইয়ের পরামর্শে মুকেশ আম্বানি যেমন শ্রীনাথ ঠাকুরের পুজো শুরু করেন, তেমনই মুকেশের পরামর্শ মেনে তার ছেলেরাও শ্রীনাথ দেবের পুজো করেন নিয়মিত। আশা করি আর কিছু বলার দরকার নেই। আপনি সুস্থ থাকুন, আর এইভাবেই আরও নতুন নতুন ব্যবসা নিয়ে এসে আরও মানুষের কর্মজীবন তৈরি করুন। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা তথ্য এবং খবর জানতে হলে লাফালাফি পেজটা ফলো করতে ভুলবেন না।